বাংলায় বিজ্ঞান চর্চা প্রথম চিন্তা ভাবনা করেছিলেন সত্যেন্দ্রনাথ বোস। অনুপ্রেরণায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান চর্চা শুরু হয়েছিল বাংলায়। পরবর্তীকালে আমরা অনেক ধাপ এগিয়ে গেছি, কিন্তু সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত আমরা বাংলায় বিজ্ঞান চর্চা একদম মাস্টার ডিগ্রি অবধি এবং ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের ক্ষেত্রে তো আমরা চিন্তাই করতে পারি না। তাই আমার এই প্রয়াসটা রইল যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংটা টোটাল বাংলায় করা। তো আজকে শুরু করব স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম পার্ট, সেটা হলো স্ট্রেংথ অফ মেটেরিয়াল দিয়ে। স্ট্রেংথ অফ মেটেরিয়ালের প্রথম ধাপ যেটা হলো সেটা হলো সিম্পল স্ট্রেস এবং স্ট্রেন দিয়ে আমরা শুরু করি। আমরা যখনই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পার্টে যাব, তখনই আমাদের চারপাশে যে সমস্ত মেটেরিয়ালগুলো আছে সেইগুলোকেই আমরা কম্পোজিট করে একটা ফর্মেশন করি আর কি। আর্কিটেক্ট যারা ডিজাইন করেন, স্পেস ক্রিয়েট করেন, কিন্তু সেটাকে বাস্তবে রূপ দিতে গেলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের বা ইঞ্জিনিয়ারদের দায়িত্বের মধ্যে পড়ে। তো আমাদের সমস্ত মেটেরিয়ালের স্ট্রেংথকে যাচাই করতে হয়। তো সেটা করতে গেলে প্রথম যে জিনিসটা, যে সে কতটা ভার বহন করতে পারে, অর্থাৎ কতটা লোড সে নিতে পারবে, এবং শুধু লোড নিতে পারবে না, কত দিন ধরে সেই ভারটা সে বহন করতে পারবে। আমরা ইঞ্জিনিয়ারিংয়ে যখন কোনো স্ট্রাকচার ডিজাইন করি, সেটা বিল্ডিং হোক বা কোনো স্ট্রাকচার হোক, রিটেনিং ওয়াল হোক, ড্যাম হোক, সেটা আমাদের দুটো অ্যাসপেক্টে আমরা দেখি। একটা হচ্ছে যে ডিজাইন লোডটা আমাদের প্রয়োজন সেটা সেই নিতে পারবে কি না, এবং সে কতদিন ধরে সেই সার্ভিসটা দেবে, অর্থাৎ সার্ভিসেবিলিটি। তো আমরা প্রথমেই কোনো মেটেরিয়ালকে যে জাজ করতে গেলে সেটা আমরা স্বাভাবিকভাবেই আমরা স্ট্রেস দিয়ে আমরা সেটাকে জাজ করি। অর্থাৎ যখনই কোনো বডির ওপর যখন ফোর্স এসে পড়লো, তখনই মেটেরিয়ালটা মধ্যে একটা স্ট্রেস ডেভেলপ করে, এবং সেটা ম্যাথামেটিক্যালি আমরা যেটাকে করি সেটা হচ্ছে, দেখুন, পি বাই এ দিয়ে। পিটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, ফোর্স অ্যাপ্লাই হয় এবং স্ট্রেস প্রডিউসড হয়। যদি মেটেরিয়ালটা স্থির থাকে, মেটেরিয়ালটাকে যদি মুভমেন্ট না হয়, তাহলে তার উপর যদি আমি বল প্রয়োগ করলে তার ভেতর থেকে একটা স্ট্রেস তৈরি হবে, সেটাই হচ্ছে ফর্মুলা আকারে যদি আমি দেখি, আলফা বাই পি বাই এ। অর্থাৎ পি হচ্ছে ফোর্স পড়ছে, এবং তার ক্রস সেকশন এরিয়া যদি এ হয়, তাহলে সে কতটা স্ট্রেস নিতে পারবে। আমরা একটা জেনারেল বই থেকেই আমি পড়াচ্ছি, বানসলাল থেকেই আমি এটা করার চেষ্টা করছি। এখানে এক্সটার্নাল ফোর্স দেওয়া আছে, ক্রস সেকশন দেওয়া আছে এ, এবং ইউনিটগুলো এখানে নিউটন পার মিটার স্কোয়ার এতে আমরা করি, এবং সেটাকে বিভিন্নভাবে কনভার্সনও দেওয়া আছে এখানেতে। এটা নতুন করে কনসেপ্টটা বোঝানোর ব্যাপার নেই, তবে এই বিষয়ে বলতে গেলে একটা আমরা বুঝি, আমরা ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সে যেটা হই, যে কোনো মেটেরিয়ালের আমরা যখন স্ট্রেস বা ফোর্স যখন অ্যাপ্লাই হয়, তিনটে কোঅর্ডিনেট সিস্টেমে আমরা ভাগ করি, অর্থাৎ এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড অর্থাৎ ফোর্সটাকে আমরা তিনটে কোঅর্ডিনেটে ভাগ করে নিই, তাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয় যে কোন কোন ডিরেকশানে ফোর্সটা কাজ করছে। যেমন একটা ঘরের কোণ যদি আমরা ধরি, ঘরের কোণটা যদি কোঅর্ডিনেটের বিন্দুটা হয়, তো তাহলে রেক্ট্যাঙ্গেল, অবশ্যই রেক্ট্যাঙ্গেল যদি একটা কোণ হয়, পারপেন্ডিকুলার দুটো অ্যাক্সিস, অর্থাৎ ঘরের মেঝেটা একটা প্লেন এবং ওয়ালগুলো একটা হচ্ছে প্লেন, যে তিনটে লাইন আমরা পাচ্ছি সেটাই হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম মোটামুটি। তো আমরা এখন যে প্রথম যে সিস্টেমে পড়ব সেটা হচ্ছে, ধরা যাক ওয়াই অ্যাক্সিস বরাবর আমার লোডটা পড়ছে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের ওপরই আমরা এখন ক্যালকুলেশনটা করছি। সো ধরা যাক এবার স্ট্রেসের প্রথম বিষয়টাই আমরা যাই, যে স্ট্রেস কত রকম হতে পারে। একটা বডির ওপরে যখন ফোর্স পড়ছে, বডির ওপরে যখন আমার ফোর্স পড়ছে, একটা মিনিট,
তো বডির উপরে যখন ফোর্স যখন পড়ছে তখন কত রকমের স্ট্রেস হতে পারে, যেমন কম্প্রেসিভ, অর্থাৎ আমি যদি তাকে চাপ দিই বা পুল করতে পারি, পুশ বা পুল, তার মধ্যে দুটো নেচার, একটা কম্প্রেসিভ হতে পারে আর একটা হতে পারে টেনসাইল হতে পারে, আমরা পরবর্তীকালে আসব। এবং বডিটার যে একটা বিকৃতি হচ্ছে, অর্থাৎ ডিফর্মেশন হচ্ছে, তার ফলে একটা স্ট্রেন তৈরি হচ্ছে, সেটা স্ট্রেনটা কীভাবে আসছে সেটাকে আমরা বলে দিতে পারি। সে একইভাবে যদি টেনসাইল ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে বডিতে যে প্রসারণটা হবে সেটা টেনসাইল স্ট্রেন, কম্প্রেসিভ হলে কম্প্রেসিভ স্ট্রেন, এবং ভলিউমেট্রিক মানে ভলিউমে যদি কমে বাড়ে সেটা হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন, এবং চার নম্বর হচ্ছে শিয়ার স্ট্রেন। আমরা টাইপ অফ স্ট্রেসের মধ্যে আমরা যাই, আমি আগে বলি তাকে বলে, আমি ফিগারটা দেখালে আরও এটা পরিষ্কার হয়ে যাবে যে কীভাবে হবে। এটা একটা টেনসাইল স্ট্রেসের একটা উদাহরণ, একটা বার, এটা একটা বার আছে এবং বারের এইদিকে একটা পি দিয়ে আমরা টানছি, এদিকে একটা পি দিয়ে টানছি। এবার আমি যদি এক্স সেকশনটায় আমরা যদি ফোর্সটাকে ক্যালকুলেশন করতে যাই, মানে স্ট্রেসটা প্রডিউস হবে কিন্তু এটা, এটা এক্সটার্নাল ফোর্স, পি এক্সটার্নাল ফোর্স অপোজিট দিকে কাজ করছে। আমি এক্স বরাবর যদি বডিটাকে কেটে ফেলি এবং শুধু লেফট পার্টটা নিয়ে চিন্তা করি, তাহলে পি যে স্ট্রেসটা দিচ্ছে, অর্থাৎ বডিটা কিন্তু মনে রাখতে হবে স্থির অবস্থায় আছে, বডি কিন্তু কোনো রকম মুভমেন্ট করছে না, তখনই স্ট্রেসটা প্রডিউস হবে। অর্থাৎ এর যে পারপেন্ডিকুলার সেকশন, এখানে রেজিস্টার ফোর্স হচ্ছে আর, এবং পি ইউনিট এরিয়া যদি এটাকে এ দিয়ে ভাগ করি তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে কিন্তু রেজিস্ট্যান্স ফোর্স, সেটা হচ্ছে আর। অপোজিট দিকে আবার উল্টো দিকে যে পিটা যাচ্ছে সে আবার এই দিকেতে অপোজিট দিকে রেজিস্ট্যান্স ফোর্সটা কাজ করবে। এবং দেখা যাক এই যে সেকশন বরাবর, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, মানে দুদিকেই কিন্তু একই শিয়ার স্ট্রেসটা কাজ করছে এবং সেটা ইকুইলিব্রিয়াম স্টেজে এবং স্টেটে আছে, এবং বডিটা কিন্তু কোনোরকম ডিফর্মেশন হয়নি। তো আমরা বলে দিতে পারি যে এই বডিটা, এই পি পরিমাণ স্ট্রেস, পি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে যে আর স্ট্রেস রিয়াকশান যেটা আছে, স্ট্রেস তৈরি হচ্ছে, এটাই নিতে পারছে, বডি কোনো ডিফর্মেশন নেই। সো দ্যাট এই ডিজাইন লোডের আমরা ফোর্সকে আমরা নিতে পারি। এটা কিন্তু আমরা ওয়াই ডিরেকশান যদি ধরি বা এক্স ডিরেকশান, একটা ডিরেকশান কোঅর্ডিনেটেড ধরে এর ক্যালকুলেশানটা আমরা করলাম। এবার আসা যাক কম্প্রেসিভ স্ট্রেসের ক্ষেত্রে। কম্প্রেসিভ স্ট্রেসের ক্ষেত্রে এইখানে যে বইটা নিয়ে আমি পড়ছি এটা বানসাল, কিন্তু এখানে ফিগারটা একটু ভুল দেওয়া আছে। অর্থাৎ পি দুদিকেই দেখা যাচ্ছে যে একই ডিরেকশানে আছে, একই ডিরেকশানে থাকলে তাহলে এই ফোর্স অ্যাপ্লাই হলে বডিটা কিন্তু মুভ করতে শুরু করবে, অর্থাৎ এখানে কিন্তু কোনো স্ট্রেস প্রডিউস হওয়ার কথা নয়। অ্যাকচুয়ালি এই লেফট সাইডের বা রাইট সাইডের যে কোনো পি এর অ্যারো চিহ্নটা উল্টো ডিরেকশানে হবে, অর্থাৎ এটা পুশ করছে, অর্থাৎ এই পিটা পুল করছে, ডান লেফট সাইডের পিটা পুল করছে, এটা উল্টো ডিরেকশানে হবে, দুটো অ্যারো মুখোমুখি হবে। মুখোমুখি হলে তাহলে এ যখন এই পিটা, যখন আমি লেফট সাইডটা দেখছি, বীর যে আমি ড্যাম এটা দেখছি, আমি বীর যে ছবিটা দেখছি, এ তখন পুল করছে, সরি পুশ করছে, এবং পুশ করলে রিয়াকশানটাও অপোজিট দিকে হবে, সেম অ্যাজ এও এই 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 ফিগারটা ঠিক আছে। এই দিকে যখন আমার পুল করছে তখন এটা এও অপোজিট ডিরেকশান, এবং রিয়াকশানটা দেখুন, এইটা যেটা আছে এটা স্ট্রেস যেটা জেনারেট হয়েছে এটা কম্প্রেসিভ স্ট্রেস এটাকে জেনারেট হয়েছে। নাও আমরা শিয়ার স্ট্রেস হচ্ছে, শিয়ার স্ট্রেসটা একটা প্লেনেতে কাজ করে, ওটা যেমন পারপেন্ডিকুলার একটা কাজ করছে এই স্ট্রেসটা, যে এখানে যে আমি স্ট্রেসটা দেখছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই স্ট্রেসটা যেটা কাজ করছে প্লেনের ওপর পারপেন্ডিকুলার, তো এটা ডিরেক্ট স্ট্রেস আমরা ধরবো। অ্যান্ড দ্য শিয়ার স্ট্রেস যেটা কাজ করছে, শিয়ার স্ট্রেস যেটা কাজ করছে সেটা সম্পূর্ণভাবে একটা প্লেনের ওপর, অর্থাৎ এটা দুটো বডি, সেখানে আমি দেখছি রিবেটিং করা হয়েছে, এ যখন ফোর্স কাজ করছে দুদিকে যখন এটা যাচ্ছে, এটা এই দুটোর মাঝখানেতে কাজ করছে, অর্থাৎ দুটোর ডিভিশনের মধ্যে কাজ করছে। এখানে দেখাই যাচ্ছে যে ডিফ্লেকশনটা যেটা, দ্যাট ইজ দ্য শিয়ার করছে, একটা প্যারালাল টু দ্য সারফেস যখন আমার কাজ করবে, দ্যাট ইজ কল দ্য শিয়ার স্ট্রেস। এটা আমরা সবাই জানি, এবার ম্যাথামেটিক্যালি আমরা ডিটেকশন করতে পারি। আমরা চলে আসছি
নেক্সট যেটা, এটা একটা প্লেন, একটা বডি আমি দেখতে পাচ্ছি, যেটা এইচ আই, এইচ হচ্ছে হাইট, পি হচ্ছে এখানে ফোর্স, এটাও শিয়ার ফোর্স কাজ করছে, কেন প্লেনের প্যারালাল যাচ্ছে। এক্স যদি আমি একটা সেকশন কাটি বডিটার, এবং পি যেহেতু পি অপোজিটে, বা যখন পি যখন ওপর দিকে কাজ করছে, সেম ইকুইলিব্রিয়াম রাখার জন্য আমরা যেহেতু বলেছি একটা কোঅর্ডিনেট ধরে কাজ করছি, বডি যখন স্টেবল থাকে তখন সেই কোঅর্ডিনেটের এক্স সামেশান অফ এনি কোঅর্ডিনেট ইকুয়াল টু জিরো হলে তবেই বডি স্টেবল হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এল ডিস্টেন্স, এবং ইউনিট এরিয়া ওয়ান ধরে নিলাম আমি, যদি ওয়ান ধরে নিই তাহলে এইচ যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি পুরো ফ্রি, এটাকে ফ্রি ডায়াগ্রাম বলে, ফ্রি ডায়াগ্রামেতে আমরা দেখতে পাচ্ছি পি এটাকে আর উল্টো দিকে যাচ্ছে, সরি, এবং নেক্সটের তলায় আর পি এইভাবে যাচ্ছে। এর ফলে যে শিয়ার স্ট্রেসটা হচ্ছে আর ডিভাইডেড বাই এ, এ হচ্ছে কিন্তু এখানে যেটা ধরা হবে যে এল, এল হচ্ছে লেন্থ, এই যে এল লেন্থ, আর ওয়ান ইউনিট এরিয়া ওয়ান সেটাকে আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, ওই ইউনিট এরিয়া ধরে পি বাই এল ওয়ান, এটাই হচ্ছে শিয়ার স্ট্রেস। এবং একটা ডিফরমেশন হচ্ছে, দেখা যাক যে যদি একটা ডিফরমেশন হলো যখন ফোর্সটা হলো ওপর দিকে, এই ডেল্টা এল মতো জায়গা, যেমন সি থেকে সি শিফট করলো, এই ডেল্টা এল বাই এইচ এটা যে অ্যাঙ্গেলটা হলো, যদি ট্যান ট্যান ডেল্টা এল বাই এইচ, যেহেতু এই ডেল্টা এলটা খুব শর্ট, ছোটো, সেই জন্য ট্যান আমরা ধরছি না, আমরা ফাই দিয়ে এটাকে ডিফাইন করছি, ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্স এডি ডিস্টেন্সটা হচ্ছে এইচ, এবং ট্রান্সফার যে ডিসপ্লেসমেন্ট হলো ডেল্টা এল, সেটাই কিন্তু আমরা ফাই দিয়ে, এবং এটাকে আমরা যেটাকে ডিনোট করছি আমরা, এটাকে শিয়ার স্ট্রেইন বলে আমরা ডিনোট করছি। নাও আমরা পরের সেশন হচ্ছে ইলাস্টিক ইলাস্টিসিটি এবং ইলাস্টিক লিমিট। মেনলি হচ্ছে যখন আমি একদম খুব সহজভাবে, ইলাস্টিক লিমিট হচ্ছে বডির যে ধর্ম, যে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করলাম সে ডিফ্লেক্ট হলো, ফোর্স যদি আমি রিমুভাল করলাম আবার সে অরিজিনাল জায়গায় ফিরে এলো। তো যতটা ফোর্সে এই ধরনের কাজকর্মগুলো হয় সেটাকে আমরা ইলাস্টিসিটি বলা হয়, অর্থাৎ আমি ফোর্স ততটা দিলাম, যত দেওয়ার পর আমি রিমুভাল করার পর ফোর্স রিমুভাল করলে সে আবার নিজের জায়গাতে ফিরে এলো। তো এই যে ঘটনাটা হচ্ছে এটা ইলাস্টিক লিমিট হিসেবে আমি তুলে নিই, তখন আর বডিটা তার নিজের জায়গায় চলে আসতে পারে না, নিজের শেপটা পারে না, একটা নিজস্ব একটা শেপ তৈরি করে ফেলে, একটা ডিফর্ম শেপ তৈরি করে, তখন সেটা বিয়ন্ড দ্য ইলাস্টিক লিমিটের মধ্যে পড়ে। এটা আমি কার্ভ দিয়ে পরবর্তী চ্যানেলেতে আমি বলবো। সো ইলাস্টিক লিমিটের মেন যেটা হচ্ছে হুকস ল, আমরা যেটা সবাই জানি হুকস ল, সেটা হচ্ছে স্ট্রেস বা স্ট্রেইন ডিভাইডেড বাই দ্য ই দিয়ে আমরা ডিনোট করি, স্ট্রেস বাই স্ট্রেন ডিভাইডেড বাই দ্য ই। শিয়ার স্ট্রেস যেটা আমরা আগেই বলেছি, শিয়ার স্ট্রেসের ব্যাপারটা এটাই, শিয়ার স্ট্রেস এবং স্ট্রেন যদি হয়, একটা হচ্ছে ডিরেক্ট স্ট্রেস স্ট্রেন, যেটা হচ্ছে আমি এরিয়ার পারপেন্ডিকুলার পড়বে, আর একটা এরিয়ার প্যারালাল যেটা হচ্ছে সেইটা হচ্ছে শিয়ার স্ট্রেস, শিয়ার স্ট্রেন। ফ্যাক্টর অফ সেফটি যেটা আমি বলছি আলটিমেট স্ট্রেস, আলটিমেট স্ট্রেস এবং পারমিসেবল, আমি আমার ডিজাইনের জন্য সবসময় আমার পারমিসেবল স্টেপস কম থাকবে, আলটিমেট স্ট্রেস যদি আমার বেশি রাখতে হয় সেটা কি হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, মোটামুটি দেড় থেকে দুগুণ আমরা ফ্যাক্টর অফ সেফটি রাখি। নাও আমরা এখন চলে যাব রিলেশন, স্ট্রেস অ্যান্ড স্ট্রেনের মধ্যে আমরা একটা রিলেশনস ড্র করতেই পারি, যেহেতু ইয়াং মডুলাস আমরা বলেই দিয়েছি ই মানে হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, এটাই, এটাকে যদি আরও সিম্পলিফাই করি সো দ্যাট আমরা দেখতে পাবো। স্ট্রেস অ্যান্ড স্ট্রেসের মধ্যে এই ফর্মুলাটা আমরা আগেও পেয়েছি, আরও এটাকে সিম্পলিফাই করা যায়, আমি পরের এপিসোডেতে এটা দেখাবো।
সো ফ্রেন্ডস, আজকে আমি যেটা হলাম যে একটা কোঅর্ডিনেটর ওপর আমি স্ট্রেস অ্যান্ড স্ট্রেসের রিলেশনটা দেখালাম, পরবর্তীটায় আমরা টু ডাইমেনশনাল স্ট্রেস সিস্টেমটায় যাব। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের পরবর্তী বিষয়গুলো দেখতে থাকুন।